আলাইকুম ওয়ার্ল্ডের আন্তর্জাতিক স্বাগত মধ্যপ্রাচ্য জয়ের আশা নিয়ে শুরু করা যুদ্ধে এবার সর্বহারা হয়ে ফেরত যেতে হচ্ছে ইসরায়েলের খুনে নেতা নেতানিয়াহুকে লেবাননে অসম্মানজনক যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই আরও খারাপ খবর এসেছে ইসরায়েলের জন্য এতদিন দাবি জানিয়ে এলেও এবার প্রথমবারের মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সরাসরি মাঠে নেমেছে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব নেতানিয়াহুর বিরুদ্ধে প্রায় একশোটি দেশকে এনে এক টেবিলে বসিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলোর অন্যতম দুই স্তম্ভ সৌদি ও ইরানের মধ্যে কয়েক দশক ধরেই ছিল বৈরী সম্পর্ক আর এই শত্রুতা উস্কে দেওয়ার পিছনে অব্যাহতভাবে কাজ করে গেছে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্র মার্কিনিরা এমন এক সন্দেহ ঢুকিয়েছিল যে সৌদি আরব মনে করত ফিলিস্তিনকে ব্যবহার করে আসলে ইরান মধ্যপ্রাচ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে আর জন্য ইরান নিয়ন্ত্রিত হামাস হিজবুল্লাহ হুথিদের বিরুদ্ধে সৌদি আরবে ছিল তীব্র শত্রুতা ইরানকে দমনের নামে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামতে দ্বিতীয় করেছিল যুক্তরাষ্ট্র তবে এক বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার গণহত্যায় এবার ভুল ভেঙেছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছেন ইরানের সঙ্গে বৈরিতা জিইয়ে রেখে এতদিন নিজেদের আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই শক্তিশালী মুসলিম দেশের বিভেদকে কাজে লাগিয়ে ফিলিস্তিন লেবানন ইরান ইয়েমেন ইরাক সিরিয়াকে মুছে ফেলতে চেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে সৌদি আরবের ইরানের বাড়ানোর বন্ধুত্বের হাতে হাত মিলিয়ে এবার মুসলিম বিশ্ব এক কাতারে এসে দাঁড়িয়েছে গাজা জুড়ে এক বছরের বেশি সময় ধরে চালানো গণহত্যায় সৌদি সমর্থন আদায় করা তো দূরের কথা মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েল এখন শুধুই ঘৃণার নাম বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী মনোভাব এত তীব্রত আগে কখনোই পায়নি মুসলমানদের উপর ইসরায়েলের আগ্রাসন চিরতরে বন্ধে উঠে পড়ে লেগেছে সৌদি আরব গেল সেপ্টেম্বরে সৌদি যুবরাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো দিনই সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে নব্বইটির বেশি দেশকে রিয়াদে এক করেছেন মোহাম্মদ বিন সালমান সৌদির উদ্যোগে দ্বিরাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বিশ্বের নতুন এই আন্তর্জাতিক জোটটি গেল মাসেই আত্মপ্রকাশ করে এর মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা আদায়ে আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়ার মতো দেশগুলো এক কাতারে সমবেত হয়েছে গত বুধবারের এই বৈঠকে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব ফিলিস্তিনি জনগণকে নিজেদের ভূমি থেকে চিরতরে উচ্ছেদ করায় ইসরায়েলের যে এই নির্বিচার গণহত্যার উদ্দেশ্য সে কথাটি স্পষ্টভাবে বলা হয়েছে ওই নব্বই জাতির বৈঠকে তবে সৌদি আরব স্পষ্টভাবে বলেছে সেটা তারা আর হতে দেবে না ফিলিস্তিন জুড়ে ইসরায়েলে দানবীয় আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অস্ত্রবিরতি কার্য করে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহুর আগ্রাসন বন্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনও বিকল্প নেই বলেও স্পষ্ট বার্তা দেয় সৌদি জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো ছেচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে সব আন্তর্জাতিক আইনকে তুচ্ছ করে যুক্তরাষ্ট্রের মদতে ফিলিস্তিনকে মার্টিন নিচে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহু এক বছরে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ত্রাণ ও অবরোধে গাজার সব মানুষ মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এদিকে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে লেবননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক নাগরিকদের জন্য এই মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক দিন গণ্য হচ্ছে বৃহস্পতিবার সীমান্তবর্তী মেতুলা শহরে এই রকেট হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী মেতুলা শহরের একটি কৃষি ক্ষেতে এই হামলা চালানো হয় এতে পাঁচজন নিহত হয় নিহতের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক বাকি চারজন বিদেশি নাগরিক অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে লেবানন থেকে ছোড়া রকেটটি উত্তর সীমান্ত শহরের নিকটবর্তী একটি কৃষি এলাকায় আঘাত হানে সেখানে হতাহতের এই ঘটনা ঘটে এর আগে ত্রিশ অক্টোবর বুধবার একই অঞ্চলে রকেট হামলায় দুজন আহত হন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মেটুলার কাছে ওই রকেটের আঘাতে আহত দুই কৃষককে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল সেন্টার জানায় আহতদের মধ্যে একজনের বয়স চল্লিশ বছর অপরজনে ত্রিশ আইডিএফ আরও জানিয়েছে লেবানন থেকে দেশটির উত্তরাঞ্চলে প্রায় ত্রিশটি রকেট নিক্ষেপ করা হয়েছিল এর সতর্কতা হিসেবে গালিল অঞ্চলের কারমিয়েল এবং অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে সামরিক বাহিনীর দাবি এসব রকেটের কয়েকটি আটকানো সম্ভব হয়েছে এবং অন্যগুলো খোলা জায়গায় আঘাত করেছে তবে ঠিক কতটি আঘাত হেনেছে তা নিশ্চিত করেনি তারা ওই রকেট হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ জানায় তারা দক্ষিণ লেবাননের খিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে চার দিন ধরে এই কৌশলগত পাহাড়ি অঞ্চলে সংঘাত চলছে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একটি সূত্র জানায় ইসরায়েলি বাহিনীকে খিয়াম থেকে দূরে রাখতে চায় হিজবুল্লাহ যাতে তারা ওই অঞ্চলের ঘরবাড়ি ও ভবনগুলো ধ্বংস করতে না পারে ইতোমধ্যে সীমান্তের অন্যান্য শহরেও ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলকে দক্ষিণ লেবাননের কোনো গ্রাম সম্পূর্ণ দখল বা নিয়ন্ত্রণ করতে দেয়নি অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা সীমিত স্থলাভিযান চালাচ্ছে এবং এর মাধ্যমে হিজবুল্লার অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে এই হামলার পরই ইসরায়েলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে কর্মকর্তারা লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ এবং গাজায় হামাসের মধ্যকার সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন ইসরায়েল পরপর দ্বিতীয় দিনের মতো লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের বাসিন্দাদের সতর্ক করে বলেছে তারা অঞ্চলটি খালি করে ফেলো। বুধবার বালবেকে হিজবুল্লার অবস্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয় যেখানে ঐতিহাসিক রোমান মন্দিরও অবস্থিত এদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বৃহস্পতিবার লেবানন ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম আল জাদিদ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি এদিকে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান টেলিভিশন চ্যানেল জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে লেবাননে ষাট দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চুক্তির খসড়া ইতোমধ্যে লেবাননে পাঠানো হয়েছে খসড়াটি লিখেছে ওয়াশিংটন বৃহস্পতিবার আলজাদিদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি বলেন তার ধারণা ছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না কিন্তু বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অ্যামো হটস্টেইনের সঙ্গে ফোনে কথা বলার পর সেই অনুমান বদলে গেছে টেলিফোনে হটস্টেইন আমাকে জানিয়েছেন যে আগামী পাঁচ নভেম্বরের আগেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এই চুক্তির জন্য যা যা করা দরকার সব করতে আমরা প্রস্তুত এবং আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই স্বাক্ষর হবে চুক্তি আলজাদিদকে বলেন মিকাতি কান টেলিভিশন চ্যানেল চুক্তির খসড়া অনুলিপি ইতোমধ্যে প্রকাশ্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র সিন সাভেটের কাছে রয়টার্স এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান ইসরায়েলের সরকারি মুখপাত্ররাও এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন